তালতালার উপস্ফোর নোড়াই কানহাই গ্রাম জালালপুর এই সকল গ্রামবাসীর লোকদেরকে জানানো হচ্ছে যে আপনারা যারা যেখানে আছেন এই স্টেজের সামনে এসে পড়ুন। স্টেজের সামনেটা একবারে একেবারে ফাঁকা, এই মজলিসে এটা আদব নয়। তো এখানে ওখানে না থেকে আপনারা দয়াপূর্বক স্টেজের সামনে আসার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা ও মাওলানা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান মুনীরা আম্মা বা'দু ফাইন্না আসদাকাল হাদীস কিতাবুল্লাহি ওয়া আহসানাল হাদি হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ بسم الله الرحمن الرحيم ونساء المواصين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا Thank you.
আল্লাহ তুমি ক্ষমা করো অপর দামাই ভিক্ষা চাই বারে বার, আল্লাহ তুমি ক্ষমা করো অপর দামার, সাদা ভিক্ষা চাই প্রভু গোলাম যে তোমার ভিক্ষা চাই বারে বার, আল্লাহ তুমি ক্ষমা করো অপর দামার, অসংখ্য গুনাহ করেছি নরকের পথ বেছে নিয়েছি, অসংখ্য গুনাহ করেছি নরকের পথ বেছে নিয়েছি, আল্লাহ তুমি ক্ষমা করো অপর দামাই ভিক্ষা চাই বারে বার, আল্লাহ তুমি ক্ষমা করো অপর দামার, নিজ গুণে হারাইয়াছি জান্নাত তোমার ভিক্ষা চাই বারে বার, আল্লাহ তুমি ক্ষমা করো অপর দামার, তুমি জলিল জব্বার তুমি কাদের গাফার, অসংখ্য নিয়ামত দিলে তুমি মাঝার ভিক্ষা চাই বারে বার, আল্লাহ তুমি ক্ষমা করো অপর দামার, আল্লাহ তুমি ক্ষমা করো অপর দামার, সাদা ভিক্ষা চাই প্রভু গোলাম যে তোমার ভিক্ষা চাই বারে বার, আল্লাহ তুমি ক্ষমা করো অপর দামার, অসংখ্য গুনাহ করেছি বেছে নিয়েছি নিজ গুণে হারাইয়াছি জান্নাত তোমার ভিক্ষা চাই বারে বার, আল্লাহ তুমি ক্ষমা করো অপর দামার, আল্লাহ তুমি ক্ষমা করো অপর দামার, সাদা ভিক্ষা চাই প্রভু আল্লাহ তুমি ক্ষমা করো অপর দামার, উপস্থিত আজকের মহতী সভার সুনামধন্য ওস্তাজুল মোকাররম সভার সভাপতি সাহেব, মঞ্চস্থ ওলামায়ে কেরাম, আমার ডানে বামে সামনে অল্প সংখ্যক শ্রোতামণ্ডলী, সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা করে সর্বসম্মানিত করে প্রেরণ করেছেন, শুধু তাই নয় বরং আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য, আমাদের রহনুমাইয়ের জন্য
আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো পথের পথিক বানানোর জন্য, ভালো মন্দ বোঝানোর জন্য, সরল সঠিক পথে আনায়ন করার জন্য কালে কালে যুগে যুগে অশেষ অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছিলেন। অতঃপর আমাদের ধর্মের গুরু মাতা মহাপুরুষ মা আমেনার লাল মরুদু লাল বিপ্লব জন নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার্ন ইসলাম, যা আজকের এই জালসাটি হচ্ছে এটা সকলেরই জানা আছে যে কী উদ্দেশ্যে জালসাটি হচ্ছে। যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর সবচাইতে গুরুত্বপূর্ণ ঘর পৃথিবীর মধ্যে, সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা আল্লাহর ঘর মসজিদ, আর সেই মসজিদ নির্মাণের উদ্দেশ্যে আজকের সভাটি হচ্ছে। অতএব আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা অবশ্যই এই উদ্দেশ্যের দিকে লক্ষ্য রেখে ইনশাআল্লাহ একের পরে এক আপনারা উদ্দেশ্য পূর্ণ করে যাবেন, আর আপনারা আপনাদের জন্য অনেক দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম এসেছেন, তিনাদের মুখ থেকে কোরআন এবং হাদিসের কথা শুনবেন, এবং আমিও আপনি টুটা আমি এসেছি আপনার টুটা ফুটা ভাষায়, ক্ষুদ্র জ্ঞানের মানুষ, আমাকে অনেকে জানেন চিনেন, আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, সেটা হচ্ছে এমনই একটা দুইটা আমলের কথা বলবো, যেই দুইটা আমল যদি আপনারা করতে পারেন তো 100-তে 100% ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, এবং 100-থেকে 100% আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারব, এবং কাল কঠিন দিন কিয়ামতের দিন, কাল কঠিন কিয়ামতের দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিবেন, পরিত্রাণ দিবেন। তাই সেইগুলোর ব্যাপারে কিছু কথা বলব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি রব্বি জিদনি ইলমা। আজকের এই জালসাকে উদ্দেশ্য করে অনেকেই বাড়ি থেকে বেরিয়েছেন, আর বাড়ি থেকে আসার পরে কেউ চায়ের দোকানে বসে আছেন, জিলেবির দোকানে বসে আছেন, কুটুম কাজকে নিয়ে মেহমানকে নিয়ে ব্যতিব্যস্ত আছেন। তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা এই মহাতি সভায় যোগদান করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যারা কথা শুনতে আসে, এবং যারা এই মজলিসকে মহাতি সভাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যারা দোকানে দোকানে ঘুরে বেড়ায়, এখানে ওখানে টাহাল দিয়ে বেড়ায়, তাদের ব্যাপারে বলছি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলছেন, কি বলছেন, লাম লাউ ইয়াদাকা গিনান, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আতাইতানি সাই লাউ লাম ইয়াদাকা গিনান, যারা এই মহাতি সভাতে যোগদান করবে, যারা কোরআন এবং হাদিসের কথা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে আমি তার হাতে, তার পকেটে, গাড়িতে, বাড়িতে তাকে অতিরিক্ত টাকা পয়সা দিয়ে আমি তাকে ধনী করে দেব। ওয়ালাম আশুদ্দ ফাকরা, এবং আমি তার দারিদ্রকে দূর করে দেব। ও আশুদ্দ ফাকরা মানে আমি তার দারিদ্রকে দূর করে দেব।
আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, দুইটি কাজ করবেন। যারা কোরআন এবং হাদিসের কথা শুনবে তাদের জন্য বলছেন যে আমি তাদেরকে বিশাল একটা ধনী করে দেব এবং তার দরিদ্র মুক্ত তাকে দরিদ্র মুক্ত করে দেব। এবং যারা ফাইল্লাম তাফআল, যারা বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়ে এখানে ওখানে টাহাল দিয়ে বাড়ায়, বিহাইকে নিয়ে কুটুম কাজকে নিয়ে ব্যতিব্যস্ত থাকে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাম বলছেন লাউলাম ইয়াদাকা সুগলান, আমি তাকে ব্যস্ততা বানিয়ে দিব। আল্লাহ তাআলা রাসূল বলছেন তাকে আমি এত ব্যতিব্যস্ত করব আর কি, ওয়ালাম আসুদ ফাকরা, আমি তার দারিদ্রতা বন্ধ করব না। সে অনেক টাকা পয়সা রোজগার করবে, বহু টাকা পয়সার মালিক, সে কারোরও টাকার মালিক হতে পারে, ফকিরের মতো জিন্দেগি বাসার করবে। যে দেখতে পাবেন, অনেকে আমরা দেখতে পাই সময় দেয় না, মসজিদে আসে না, কোরআন হাদিসের কথা শুনতে আসে না, অথচ সেই লোকটাকে সময় সময় দেখতে পাবেন, কোনো সময়তে দেখতে পাবেন বিন্দুবাসি হল্টে দেখতে পাবেন, কোনো সময়তে দেখতে পাবেন ঘুমানিতে দেখতে পাবেন, ঘুমানের সময় কোনো সময়তে পাকুড় টিশানে দেখতে পাবেন। জিজ্ঞাসা করবেন ভাই কোথায় যাবেন, বলছেন ভাই বলিয়েন না, পেটে আমার অসুখ হয়েছে আমি যাব চেন্নাই যাব। কোনো সময় বলবে আমি ভাই ভেলোরে যাচ্ছি, যেহেতু আমার এমন অসুখ হয়েছে ভালো হচ্ছে না, ভালো কি করে হবে ভাই, ওই যে আপনি সেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই কাজে আপনি কোরআন এবং হাদিসের প্রতি ধ্যান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আপনি ধ্যান দেননি, আল্লাহ তাআলার কর্ম কাজ করেননি, যার জন্য আল্লাহ তাআলা আপনাকে ব্যতিব্যস্ত বানিয়ে দিয়েছেন, আর আপনার অনেক টাকা পয়সা হয়ে গেছে, বাড়তে এত লক্ষ লক্ষ টাকা দামের আপনার কিনা সেই ছপ্পর খাট বানাছে, দামি দামি গদি রাখা আছে, ডাক্তার ভাই ট্রিটমেন্ট করে আসার পরে দেখছেন গদিতে হাত দিয়ে দেখছেন বসে যাচ্ছেন, কোমর পর্যন্ত ঢুকে যাচ্ছে, বাড়িতে খাবার ভালো ভালো তৈরি করেছে, বিরিয়ানি তৈরি করেছে, ফ্রাইড রাইস তৈরি করেছে, আপনার চিকেন ভালো ভালো মিট তৈরি করেছে, সেই খাবার আগাদি গেছে, গিন্নিকে বলছেন আমার কিছুই চলবে না, নরম জায়গাতে শুতে পাবো না, শক্ত জায়গাতে ডাক্তারবাবু শুতে বলেছে, আমার বিরিয়ানি খাওয়া চলবে না, আমাকে কয়টি সাদা ভাত রান্না করে দাও আমাকে, সেই অনুভূত হবে। ওই যে আপনি আল্লাহকে ছেড়ে দিয়ে দুনিয়ার কাজে ব্যতিব্যস্ত হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখমণ্ডলকে মেরে দিয়েছেন। তাই যেনারা এখানে ওখানে বসে আছেন আমানত মনে করে এই সভাতে আসেন, ইনশাল্লাহ আসেন, লাভবান হবেন, আল্লাহ তাআলা আমার ব্যবসা বাণিজ্য উন্নত দান করবেন। এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যতগুলো কর্ম কাজ করছি, যতগুলো যা করছি, কাল কেয়ামতের দিন এক এক করে আমার আপনার হিসাব নিয়ে নেবেন, পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিয়ে নেবেন, কিছুই ছাড়বেন না। তাই কি আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু ফিহা লিতুজজা, আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলছেন যারা এই কি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় নিশ্চয় অবশ্যই কিয়ামত সংঘটিত হবে, সেই জিন জিনিসটাকে সেই কিয়ামতের দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন ছুপিয়ে রেখেছে, সেটাকে লুকায়িত ভাবে রেখেছে, এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিম বিমা তাসআ, সে যেন প্রত্যেকটা ব্যক্তি যেন নিজের কর্ম অনুযায়ী ফল পেয়ে যায়। কিয়ামতের দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোপনে রেখেছেন যে হ্যাঁ অবশ্যই সেই কিয়ামতের কাল কঠিন দিনকে মানে অনুশোচনা করবে, অনুসরণ করবে, তাই সেই মনের মধ্যে চিন্তা রাখবে যে অবশ্যই অবশ্যই একদিন কিয়ামত হবে, আমি অন্যে যাব না, আমি আমার মুখ থেকে ওয়াসাইলিল কথা বের হবে না, আমি কারো কি করব না, আমি কারো অন্যায় যাব না, আপনার কেন কারো আমি অন্যায় অবিচার করব না, মিথ্যা কথা বলবো না, সারা পান করতে যাব না, আমি কোনোদিন
দিন নামাজ পড়ব না, নামাজ ঝাঁকি ছাড়ব না, আমি সব সময় আল্লাহর ওই কাল কিয়ামতের দিনের কথা যার মাইন্ডে থাকবে, কোনো দিন তার দ্বারাতে অন্যায় হবে না, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিনটাকে লুকায়িত রেখেছে। জি, এবং যারা এই কাল কিয়ামতের দিন দিনটাকে যারা নিজের মাইন্ড থেকে দূর করে দিবে, আজকে দিন শুনেন, বর্তমান সময়ে এত ভুরি ভুরি জালসা হচ্ছে, জালসা তো হচ্ছে হচ্ছে, প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা ব্যক্তির কাছে মোবাইল আছে, নেটে দেখতে পাচ্ছে, বড় বড় ওলামায়ে কেরামের কোরআন মুখ থেকে কোরআন হেদিসের কথা শুনতে পাচ্ছে। আল্লাহ আকবার, বলেন তো কোনো পরিবর্তন হচ্ছে? বলেন তো, মানুষ দিনের পর দিন অতিরিক্তভাবে ঝুট কথা বলছে, অতিরিক্তভাবে তারা মসজিদে আসছে না, অতিরিক্তভাবে তারা বেনামাজি হচ্ছে, অতিরিক্তভাবে তাদের দ্বারাতে অন্যায় হচ্ছে, এত কোরআন হাদিসের কথা হচ্ছে তো অথচ কিসের জন্য? এই জন্য যে তার মাইন্ড থেকে, তার জেহেন থেকে ওই কাল কিয়ামতের দিনের কথাটা আউট করে দিয়েছে, যার জন্যে, যার ফলে তার দ্বারাতে অন্যায় হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কাল কিয়ামতের কঠিন দিনের কথাটাকে যারা মন থেকে আউট করে দিবে, তার সে দুনিয়া তো ধ্বংস হলো এবং তার আখিরাতকে ধ্বংস করে দিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার, আমি বলেছি যে দুইটা আমলের কথা বলবো আপনাদের সামনে, দুইটা আমল কি? একটা হচ্ছে ভয় আর একটা হচ্ছে দান। দান এবং ভয়, যার মধ্যে এই দুইটা আমল থাকবে, নিশ্চিত রূপে আল্লাহ রাব্বুল আলামিন 100-তে 100% ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন, এবং 100-তে 100% ওই আল্লাহর বান্দারা কি করবেন? জাহান্নাম থেকে বেঁচে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কালাম পাকের প্রেনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনটা এমন খতরনাক হবে, এমন ভয়াবহ দিন হবে, সুবহানাল্লাহ, যেদিন কোনো গাছ থাকবে না, কোনো বাড়ি থাকবে না, কোনো তাম্বু খাটানো থাকবে না, সারা পৃথিবীটার দিকে আপনি দৃষ্টি লাগাবেন, দেখবেন কোথাও গাছ না, একবারে ফাঁকায় ফাঁকা রয়েছে। আর সেই কিয়ামতের দিন ওই মাটিটা তাম্বার মতো লাল হয়ে যাবে, লোহা নয়, লোহা তো যে জায়গাতে গরম করবেন ওই জায়গাটা লাল হবে, আর তাম্বা এমনই একটা জিনিস, সেই তাম্বাটা এমনভাবে লাল হবে যে সুবহানাল্লাহ, রুটি তৈরি করছে আমার মা বোনেরা, যে রুটি তৈরি করে যে খোলাটা সারা পৃথিবীর এই জমিটা কি হয়ে যাবে, রুটি তৈরি করা খোলার মতো করে দেবে। জি, এত খতরনাক, এত ভয়াবহ জায়গা হবে, সুবহানাল্লাহ। সেই দিন মানুষের পায়ে জুতো থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, কোনো পোশাক থাকবে না, মাথায় ছায়ার ব্যবস্থা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহসারুন নাস ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা শোনো, সারা কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষ একেবারে তার পরনে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায়, নাঙ্গা অবস্থায়, খাতনাবিহীন অবস্থায় সে সমস্ত মানুষেরা সেখানে দাঁড়িয়ে থাকবে। ওই খতরনাক জায়গা থেকে কারা বাঁচতে পারবে? সুবহানাল্লাহ, কারা ওই খতরনাক ভয়াবহ জায়গা থেকে বাঁচবে? কারা গো? কারা ওই আরশে ইলাহির জায়গার ছায়ার তলে কারা জায়গা পাবে?
সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন ছাড়া কিছুই থাকবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের আরশে ইলাহি, যেকে সিংহাসন আমরা সাধারণ ভাষায় বলি, ওই সিংহাসন ছাড়া, আরশে ইলাহির ছায়া ছাড়া কিছুই থাকবে না। আর ওই বিশেষ ছায়ার তলে কারা জায়গা পাবে? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মহিলা, একজন যুবতী, এক সম্ভ্রান্ত বংশের একজন মহিলা নিজের চাস্ত ভাইকে, চাচাতো ভাইকে অশ্লীল কাজ করার জন্য, কুকর্ম করার জন্য, তার নিজের দৈহিক চাহিদা মেটানোর জন্য, তার নিজের মনস্কামনা মেটানোর জন্য চাচাতো ভাইকে ডাক দেয়, রে ভাই আমার কাছে তুমি এসো, আমার মনের চাহিদাটাকে পূরণ করে দাও। সেই বলবে, ওই তার চাচাতো ভাই বলবে, তুমি ঠিক বলছো, আমার সেটা, আমারও প্রয়োজন আছে, তোমারও প্রয়োজন আছে, তবে আমি তোমার প্রয়োজন মেটাতে পারবো না, তোমার মনের চাহিদা মেটাতে পারবো না, কারণ হচ্ছে ইন্নি আখাফুল্লাহ, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ভয় করি, যার জন্য আমি তোমার নিকটে যাব না। আল্লাহর ভয়, সুবহানাল্লাহ। এবারে আসুন আর একটা বলেন দান, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া রাজুলুন তাসাদাকা বিসাদাকাতিন ফাখুফাহা, যারা আল্লাহর পথে এমন ভাবে দান করবে, যে ব্যক্তি এমন ভাবে দান করবে, এমন সে দান করবে, ডান হাতে দান করবে, বাম হাত জানতে পারবে না। সুবহানাল্লাহ। সে তবে বলবেন যে তাহলে প্রকাশ্যভাবে দান করা চলবে না নাকি গো? জি না, ওটা কথা নয়। আমরা আমার আপনার দানকারীর ব্যক্তির আন্তরিকতা হওয়া চাই, ইমান তেমন বিশ্বাস হওয়া থাকা চাই। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে ব্যক্তির মধ্যে ওই ধরনের ভয় থাকবে, আর যে ব্যক্তি ওই ধরনের দান করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বিশেষ ছায়ার তলে জায়গা পাবে। এবারে আসুন, জাহান্নাম থেকে বাঁচবেন কি করে? জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো কি করে বলেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা উদাহরণ দিয়ে বলেছেন হাদিসের মধ্যে কি, যে আমরা গায়ের দুধ দহন করি, তো গায়ে দুধ দহন করলাম, দিয়ে বালতিতে দুধটা আছে, দিয়ে আবার বলেন ওই দুধটাকে পুনরায় সেই দুধটাকে আমরা এই সামাটে বা স্থলে সেটাকে নিয়ে যাব, যাবে? কোনোদিন যাবে না, অসম্ভব। তো যারা আল্লাহর ভয়ে, যারা আল্লাহর ভয়ে এমন ক্রন্দন করে, সেই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না। যেমন দুধ দহন করার পরে, যেমন দুধ দহন করার পরে পুনরায় দুধ আবার সামাটে ধাওয়াটা অসম্ভব। আল্লাহর ভয়ে যারা, হ্যাঁ
তো বলছিলাম যে আল্লাহর ভয়ে যারা কান্না করবে তার জাহান্নামে যেমন যাওয়া অসম্ভব, যেমন জাহান্নামে যাওয়া অসম্ভব, যেমন দুধ দহন করার পরে দ্বিতীয়বার স্থানে দেওয়াটা নিয়ে যাওয়াটা ভরাটা অসম্ভব, তেমন তার আল্লাহর ভয়ে যে কান্না করবে তার জন্য জাহান্নাম যাওয়াটা অসম্ভব। এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিন চক্ষু জাহান্নামে যাওয়া তো দূরের কথা, সে জাহান্নামের আগুন দেখতে পাবে না। কে? ওয়াইনুন হারাসাত মিন খাশিয়াতি, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যা ওই চক্ষু জাহান্নামের আগুন দেখবে না যে চক্ষু আল্লাহ রাব্বুল আলামিনের সেই দরবারে কি করে পাহারা দিয়ে থাকে। ওয়াইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এবং দুই নম্বর ওই চক্ষু যে চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে কান্না করে, আল্লাহর ভয়ে যা যে চক্ষু দিয়ে ঝরঝর করে পানি বের হয়, ওই চক্ষু কোনোদিন জাহান্নামে যাওয়া দূরের কথা, ওই জাহান্নামের আগুন দেখতে পাবে না। তিন নম্বর ওই চক্ষু যারা পৃথিবীতে রাস্তাতে মানে চলাফেরা করে, অপরূপ সেই পুরুষ মানে পর মহিলাকে রাস্তা পথে দেখতে যায়, দেখতে পায় নজরের আগা দিকে সে যায়, দেখতে সুন্দরী মহিলা তার দেখে মন দেখতে মন চায়, কিন্তু আল্লাহর ভয়ে সেই তিন নারীর দিকে তাকায় না। যেমনই মহিলার উপরে নজরটা পড়ে সঙ্গে সঙ্গে সেই মাথাটা চক্ষুটা নিচে করে না, ওই চক্ষু কোনোদিন জাহান্নামের আগুন দেখতে পাবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাল কিয়ামতের দিন কঠিন দুর্দান্ত অবস্থা হবে, ওই দুর্দান্ত জায়গা থেকে আমি আপনি বাঁচতে পারবো না, সেই দুর্দান্ত অবস্থার দিকে লক্ষ্য করে আজকে আমাদের অন্তরে আল্লাহ ভীতি নাই, কাল কিয়ামতের দিনের কথা আউট হয়ে যাওয়ার কারণে আমাদের অন্তরে যতই আমরা যত যা বলি, জাহান্নামের কথা বলি, কিয়ামতের কথা বলি, কবরের কথা বলি, আমাদের কি হচ্ছে? পরিবর্তন আসছে না। একমাত্র হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদের মাইন্ড থেকে কিয়ামতের কথা, কিয়ামতের চিন্তা আউট হয়ে যাওয়ার কারণে। সাহাবায়ে কেরামের যুগে সুবহানাল্লাহ তিনারা কবরের কথা শুনেছেন, কবরের পাশ দিয়ে হেঁটে গেছেন, কিয়ামতের কথা তাদের মনে পড়েছেন, কত কান্না করেছেন। এবং ও আমার মা বোনেরা যদি আপনারা শুনছেন, এখানে আছেন, আপনারা অবশ্যই আমার দিকে দেখেন না, ইনশাআল্লাহ দেখা দেখেন এবং আপনারা অবশ্যই শুনেন কথাটা। উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিসের কথা বলে দিই যে সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আমাদের শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা বর্ধাঙ্গিনী বিবি। তিনি একদিন বাড়িতে অঝোর নয়নে কান্না করে যাচ্ছেন, সুবহানাল্লাহ। এই সময়তে আল্লাহর নবী বাড়িতে ছিলেন না, কিছুক্ষণ পর আল্লাহ তাআলা রাসূল সাল্লাম বাড়িতে প্রবেশ করছেন, দেখছেন বাড়িতে আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কান্না করছেন, দু চক্ষু দিয়ে টপ 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 করে পানি বেরিয়ে যাচ্ছে। উম্মাহাতুল মুমিনিন আয়েশা